প্রতি বছর অক্টোবর মাসে সিডনিতে অনুষ্ঠিত হয় অ্যান্টেনা ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর এতে প্রদর্শিত হয়েছে একটি বাংলাদেশি ছবি। আজ 5ই অক্টোবর 2013 আমরা সিডনির প্যাডিংটনের শোভের সিনেমা হলে বাংলাদেশি ছবি শুনতে কি পাও দেখতে এসেছি। এখানে এসে ছবির পরিচালক কামার আহমেদ সাইমনের সাথে দেখা হলো। চলুন আমরা ওনার সাথে কথা বলি। আচ্ছা কামার সাহেব, শুনেছি আপনি তো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ছবির জগতে কিভাবে আসলেন? আর্কিটেকচার পড়ার সময় থেকে বইতে মানে ছবির প্রতি একটা প্রচণ্ড মানে দুর্বলতা তৈরি হলো, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল ছবিগুলো দেখা, সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম মানে কর্মশালা এগুলোর মধ্যে দিয়ে ছবি জগতে ঢোকা, একরকম ভালোবাসার টানেই চলে আসা, কোনো খুব পরিকল্পিত আসা তা না, সেইভাবে মানে শিক্ষাগত কোনো রকম মানে প্রস্তুতি ছাড়াই চলে আসা ছবি জগতে। আচ্ছা, তো এটা তো আপনার প্রথম ছবি নাকি? জি। তো ছবির বিষয় এত বিষয় থাকতে হঠাৎ করে আপনি আবহাওয়া, দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবনযাত্রার উপরে ছবি করতে আসলেন কেন? আবহাওয়ার ব্যাপারটা আসলে ছবির প্রেক্ষাপট, ছবির বিষয়টা আবহাওয়া ঠিক সরাসরি না, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার আকর্ষণটা ছিল এই জন্য যে আমি যখন দক্ষিণাঞ্চলে যখন আপনার আইলা আঘাত হানে, তারপর আপনার ওখানে পত্র পত্রিকায় প্রতিদিন বিভিন্ন রকম গল্প করছিলাম, যেটা থেকে একরকম মানে একটা আকর্ষণ বোধ করলাম সাবজেক্টটা নিয়ে কথা বলার জন্য। সেটা খুঁজতে গিয়েই ওখানে গিয়ে উপস্থিত, এবং ওখানে উপস্থিত হওয়ার পর গিয়ে দেখলাম যে একটা সম্পূর্ণ রকম অন্য একটা জগৎ আমার জন্য বসেছিল আর কি, অ্যাজ এ ফিল্ম মেকার। সো আমি একটা সো এক্সাইটেড যে আমার তখন মানে একরকম কোনোরকম পরিকল্পনা ছাড়াই ছবিটার কাজটা কিন্তু শুরু করি, মানে সেইভাবে যে পরিকল্পনা করে প্রি প্রোডাকশন করে টাকা পয়সা জোগাড় করে কাজটা শুরু করা তা কিন্তু না, ছবিটা একরকম মানে অপ্রস্তুতভাবেই শুরু করা। তারপর প্রায় 3 বছরের জার্নি এবং আজকে এখানে আমাদের সাথে। আমরা শুনেছি এই ছবি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। হ্যাঁ, আন্তর্জাতিক পুরস্কারের হিসাবে এটা অবশ্য মানে বেশ কিছু স্বীকৃতি পেয়েছে, আপনার প্যারিসে সিনেমা দূরের প্রায় 35 বছরের পুরনো ইয়র্কের অন্যতম একটা প্রামাণ্য উৎসব, সেখানে গ্রাপি বা গ্র্যান্ড প্রাইজ মানে শ্রেষ্ঠ ছবি পুরস্কার পেয়েছে, এছাড়াও আরও প্রায় 6-7টা পুরস্কার পেয়েছে বিভিন্ন জায়গায়। সব কিছু মিলিয়ে আসলে অভিজ্ঞতাটা মানে ঠিক ভাষায় বোঝানো যাবে না, কারণ আপনি ছবি যখন কেউ একজন বানায় সত্যিকার একটা নির্মাতা কিন্তু ঠিক পুরস্কার আশা রেখে বানানো সম্ভব নয়, ছবি বানানোর সময় ছবির ভালোবাসা থেকে ছবিটা বানায়, কিন্তু তারপর যখন সেটা পুরস্কৃত হয় তখন সেটা হয় বাড়তি পাওয়া, একটা পরবর্তী কাজের জন্য একটা উৎসাহ পাওয়া যায়, সেই হিসাবে এটা অসাধারণ। তো আপনি তো ভালোই করছেন এবং আমরা প্রত্যাশা করি আপনি উত্তরোত্তর আরও ভালো করবেন। তা আপনার পরবর্তী ছবির পরিকল্পনা কি, কী ধরনের ছবি আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি? আমি মানুষের খুব কাছাকাছি মানে যেটা কল্পিত কাহিনী না, মানে সত্যিকারের বাস্তব মানুষের জীবন আমাকে অনেক বেশি আকর্ষণ করে, মানে আমার কাছে মনে হয় যে পৃথিবী যে কোনো কল্প কাহিনীর চাইতে একটা বাস্তব জীবনের গল্প আপনার আমার বা আমাদের চারপাশের এই গল্পগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। তা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যা বাকি এর ভবিষ্যতে যে কাজগুলো করব বাস্তবতার সাথে মানুষের কাছে গিয়ে ছবি বানানোর ইচ্ছা আছে। After the film, which will be hosted by a gentleman. আমি সামিরা তাসনিম সুস্মিতা, আমি ইউনিভার্সিটি অফ সিডনি পিএইচডি স্টুডেন্ট। আমি ফেসবুকে প্রথমে শুনতে কি পাও ছবিটার কথা শুনি এবং ছবিটা আজকে দেখতে এসেছি, দেখে আমি রিয়েলি ইমপ্রেসড। এটা একটা অসাধারণ ছবি, এটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আইলা এফেক্টেড পার্ক নিয়ে করা, আসলে বাংলাদেশের এই ছবিটা আমি কখনো দেখি না। আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর।